मॉर्निंग वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू अ न्यू ब्लॉग। आज के হচ্ছে শিবরাত্রির পরের দিন। বাজে হচ্ছে এখন কটা বাজে? 11:30টা বাজে। সকালবেলা উঠলাম, উঠে দেখতেই পারলে একটু আগে কালকের ভিডিওটাকে শেষ করলাম, শেষ করে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। যখন ভিডিওটা যাবে তোমরা দেখে বুঝতেই পারবে। আমি আর শীতকালে সবারই এটা হয়, দেখবে যখন আমরা বাইরে টাইরে যাই, মানে আমি যেটা মেন করি ঘরে যা টপ টপ একটা পরা থাকি তার উপরে একটা সোয়েটার পরে চলছি, কিন্তু গরমকালে তো সেটা হয় না। তিন চার দিনের আমার জামা কাপড় দেখলে পরে মানে তোমরা অবাক হয়ে যাবে, পুরো আলমারি মানে অর্ধেক জামা কাপড় সব বাইরে ছিল। তো সেগুলোকে মা কালকে সমস্ত কিছু কেচে শুকিয়েছে, এক ঝুড়ি এখন সমস্ত আমার ড্রেসগুলো রয়েছে দেখাচ্ছি, এক ঝুড়ি ড্রেস। এগুলোকে সবাই আমাকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে হবে। মা ওদিকে রান্না করতে গেছে, মানে বাবার জন্য টিফিন করে দিল, আমি আর মা তো খাইনি, একবারে তিন পনেরো তিনটে ছাড়লে পরে তারপরে খাবো। অনেকে বলে যে মানে এটা আমি কারোর কারোর কাছে শুনেছি, আজকে শিব চতুর্দশীটা ছেড়ে গেলে অমাবস্যা লাগে, তো সেই অমাবস্যাতে নাকি ভাত খেতে নেই। হ্যাঁ, এরকম আমি অনেকের কাছে শুনেছি, কিন্তু আমি মানে কিছু কিছু মানুষের কাছে, খুব কম সংখ্যক মানুষের কাছে, তবে বেশি আমি শুনেছি এটাই, আর আমি এটাই করি। কারণ আমি মনে করি যে আমরা করলাম তো হচ্ছে শিবরাত্রি, সুতরাং শিব চতুর্দশীটাই আমরা পালন করলাম। কালকে গোটা রাত আমরা কিছু খাইনি, পুরো উপোস করে হয়ে গেছে। এবার অমাবস্যাতে আবার না ভাত ফাত খাওয়ার কী আছে? তাই আমাদের বাড়িতে কিন্তু এরকম কোনো নিয়ম নেই, অমাবস্যা লাগলে যে ভাত খেতে পারবো না এরকম কিছু না। আমরা আজকে পনেরো তিনটের সময় চতুর্দশী ছাড়বে ও, আর কালকে যে শিব ঠাকুরকে বসিয়েছিলাম নিচে ওখানে কিন্তু এখনও হাতও দিইনি, আজকে ওইখানেই আমি জল ঢল ঢালবো, মানে আমি স্নান করে পুজো করবো, ওইখানেই শিব পুজো করবো, আর বাকি ঠাকুরদের ওপরে যেমন পুজো দেওয়ার দেবো। তারপরে পনেরো তিনটের সময় যখন ছেড়ে যাবে, ওই কটা দুটো ছেচল্লিশ মিনিট না কখন ছাড়বে, আমরা খেয়ে দিয়ে নেব, ভাত খেয়ে নেবো আজকে দুপুরে, তারপরে ওই শিব ঠাকুরকে আর কি ওপরে তুলে দেবো, আজকে ওইখানেই পুজো করবো শিব ঠাকুরকে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো এখন ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, সব চারিদিকে এত জামা কাপড় ছিল, মা সমস্ত কিছু এখান থেকে ওখান থেকে টেনে টেনে নিয়ে কালকে সব কেচেছে। মানে কালকে বাইরে থেকে আমরা যখন আসছি মন্দির থেকে, দেখছি শুধু চারিদিকে আমার জামা কাপড় দিয়ে, মানে ব্যালকনি না ওটা, এটা ঘর হয়ে গেছে বোঝা যাচ্ছে না, শুধু আমার জামা কাপড়টা, আর কিছু নেই। কী করবো, মা গেছে রান্না করতে, বাবা সকালবেলা উঠেই চলে গেছিলো বাজারে। আর আমাদের কিন্তু আজকে ওরকম কোনো ব্যাপার নেই যে আজকে অমাবস্যা বলে আবার নিরামিষ খেতে হবে, আজকে আমরা মাছ টাছ সব কিছু খেতে পারবো। তো বাবা নিয়ে এসছে মাছ, মা করবে হচ্ছে কী যেন করবে বললে, দই কাতলা, দই কাতলা করবে, ভালো খাবার সকালবেলা শুনেছি তো ওই জন্য মনে আছে, অন্য খাবার হলে মনে থাকবে না। এখন এগুলোকে ভাজ করবো, তারপরে স্নান করতে যাবো, স্নান করে এসে পুজো করবো, মা ওকে রান্না করছে। হয়ে গেছে সমস্ত জামা কাপড় গুছানো, গুছিয়ে তুলে দিয়েছি, বাবা খাটটা মনে হচ্ছে থাকা, গরমকালে দেখবে এমনিতেই গরমের মধ্যে খাটের মধ্যে যদি বেশি একগাদা জিনিসপত্র থাকে না, মানে যেন ওগুলো দেখে আরও গরম লাগে, আর এই এত কিছু জামা কাপড় টাপড় দেখে না মনে হচ্ছিল যেন একদম বেশি গরমটা লাগছে, তাড়াতাড়ি করে সব কিছু তুলে দিয়েছি। আর এমনিতেও আমার ঘরের মধ্যে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে একদমই সেটা দেখতে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। এখন একটুখানি এডিট করবো, কারণ আজকে যে ভিডিওটা যাবে অর্ধেক এডিট করা রয়েছে, মানে 60% এডিট করা, 40% এখন এডিট করা হয়নি, এটাকে এডিট করবো, তারপরে স্নান করে পুজো করবো।
মা ওদিকে রান্না করছে, না বাসন মাজছে, আর আমাকে ওদিক থেকে ডাকছে যে তাড়াতাড়ি করে শ্রীময়টা চালিয়ে দে। কালকে যেহেতু মন্দিরে চলে গেছিলাম, মার প্রাণের সিরিয়াল, প্রাণের চেয়েও প্রিয় সিরিয়ালটা মা দেখতে পারেনি, সেই জন্য এখন বলছে শ্রীময় চালিয়ে দে। 7টার সময় শ্রীময় হয় সন্ধ্যাবেলা, কালকে তো ছিলাম না, আর দুপুর 12টার সময় রিপিট হয়, সেটাও ইউটিউব থেকেই জানতে পেরেছি। কে যেন একজন কমেন্টে জানিয়েছিল যে 12টার সময় শ্রীময়ী হয়, সে ঠিকই বলেছিল। মা এখন শ্রীময় যেতে থাকুক, আমি তাহলে এখানেই বসে এডিটটা করে ফেলি, তারপরে স্নান করে পুজো করব। আরম্ভ হয়ে গেছে, ওই তো জুন এসছে, ঠিকই দেখেছো, জুন এসছে, ঠিকই দেখেছো। কালকে কি হয়েছে শোনো, শ্রীময় তো দেখতে পারিনি আমরা, চল বেরিয়ে গেছি। এইবারে কালীবাড়ি রাস্তাটা দিয়ে যখন যাচ্ছে, গরমকালে দেখবে সবার জানলা দরজা খোলা থাকে না, একটা বাড়িতে জানলাটা খোলা ছিল, আমি আর মা এমনি তাকাতে তাকাতে যাচ্ছি, আর ঠিক জানলাটা মানে বাইরে থেকে একদম ওনাদের ঘরে টিভি চলছে সেটা দেখা যাচ্ছে। মা সেইখান থেকে পর্যন্ত দেখে নিয়েছে যে শ্রীময়ী, তারা শ্রীময়ী দেখছিল আর সেখানে নাকি জুনকে দেখাচ্ছে, আর আমি যখন তাকিয়েছি তখন আমি দেখেছি অন্য একজনকে দেখাচ্ছে, ওই যে উপলকে দেখাচ্ছিল। আমি বললাম যে কোথায়, আমি দেখলাম উপলকে দেখাচ্ছে, এখন চালিয়ে দেখছি আর ঠিক তাই জুনকেই দেখাচ্ছিল। হ্যাঁ ব্রাউন কালারের শাড়ি পরা, মা সেটাও দেখে ফেলেছে রাস্তা দিয়ে, তাও বা চশমা ছাড়া। এমনি সময় মাকে যত কিছুই দেখাতে চাই না কেন, মা নাকি কিছুই দেখতে পারে না চশমা ছাড়া। ভাবো রাস্তা দিয়ে যাচ্ছে, তাই কার বাড়িতে শ্রীময়ীতে কি দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে সেটাও মা দেখছে। গুড ইভিনিং, এখন বাজে 7:45, 7:45 বাজেনি, ওই 8:40 মতন, এই 7:40, ঘড়িও দেখতে ভুলে গেছি। একটুখানি রেডি হয়ে নিয়েছি, এই ব্লু কালারের টপটা পরেছি, এটা অনেকদিন পরে পরলাম, হারিয়েই যায় অর্ধেক জামা কাপড় আলমারিতে কোথায় যে থাকে। অন্য একটা মানে জামা বার করবো বলে যখন আলমারিটা খুলি কোনোদিনই সেটা পরতে পারি না, দেখি এমন একটা জামা বেরোলো, ও এটা আমার জামা ছিল, তারপর এটাই পরে নিলাম। মা ওদিকে রেডি হচ্ছে, যাবো এখন একটুখানি বেরোবো, কিছু ওষুধ টষুধ কেনার আছে সেইগুলোকে কিনবো। মানে আমাদের বাড়িতে কীরকম হয় জানো, আমাদের খুব একটা বাড়িতে মানে বলতে নেই আর কি, আমরা খুব বেশি অসুস্থ হই না, মানে ওই আমার বাবার জাস্ট প্রেশারের ওষুধ, সেটা তো প্রেশার সুগার তো এখন নর্মাল, প্রেশারের ওষুধটা বাবার প্রত্যেক দিন নিয়ম করে খেতে হয়। এছাড়া যে মানে অনেকে হয় না, অনেক বাড়িতে যে খুব ঘন ঘন জ্বর হয় বা দেখবে যে খুব মানে ডাক্তারের পেছনে, আমাদের একজন বান্ধবী রয়েছে মানে প্রতিদিনই শুনি, যখনই রাস্তায় বেরোবো এই ডাক্তার দেখিয়ে আনলাম, মানে ওর মা আর কি বলে এই এই আজকে পেট ব্যথা, কালকে ওই পরশুদিন বমি, এরকম একটা যে মানে টেন্ডেন্সি আছে আমাদের, সেই রকম কিছু একটা নেই। তবে আমাদের যখন শরীর খারাপ হয়, আমাদের হয় না হয় না, যখন শরীর খারাপ হয় তখন আবার আমরা তিনজনে একসাথে শরীর খারাপ হয়ে যায়, এরকম আমার বেশ কয়েকবার হয়েছে। আমাদের আমার অ্যানুয়াল পরীক্ষার সময় আমারও ভাইরাল ফিভার হয়েছে, মারও জ্বর, বাবারও জ্বর, মানে তিনজনের এমন জ্বর যে পরীক্ষায় দিতে পারবো না, এরকম অবস্থা হয়ে গেছিলো গত বছর। আর আমার হচ্ছে একটাই রোগ আছে, সেটা ঠান্ডা লাগা, আমার 30 দিনের মধ্যে 20 দিনই নাক বন্ধ, এই একটা আমার রোগ আছে। কিন্তু আমাদের বাড়িতে কিছু স্পেশাল ওষুধ সবসময়ের জন্য রেডি থাকে, মানে পেটে ব্যথার, তারপর আমার যে ঠান্ডা সাইনাসের যে একটা ওষুধ সেইটা, মার মাইগ্রেনের যন্ত্রণাটা আছে, এখন যদিও অনেকটা কমে গেছে কিন্তু যখন প্রথম প্রথম মার মাইগ্রেন ধরা পড়ে তখন তো সারাক্ষণের জন্য মাকে ওষুধ রাখতে হতো, এখনও মা সেটা রাখে কোথাও গেলে পরে যাতে কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য এইরকম ধরনের কিছু মেডিসিন বাবা সবসময় বাড়িতে রেখে দেয়, মানে যেগুলো একদম খুব কমন, মানে হঠাৎ করে হয়তো রাত্রে কোনো দিন হলেও আমাদের প্রবলেম হবে না যে তৎক্ষণাৎ আবার ডাক্তার এই ওষুধের দোকানে যেতে হবে, আনতে হবে। মোটামুটি তো আমরা জেনে গেছি যে এই এই রোগগুলোর মধ্যে আমাদের ঘুরে ফিরে হয়, তো এই ওষুধগুলো সবসময় থাকে, সেই ওষুধগুলোও শেষ হয়ে গেছে, সেইগুলোকে আনতে যাব। আর আমার যে সেই দুটো অদ্ভুত কুর্তি আগের দিন দেখালাম তোমাদের, সেই কুর্তি দুটো না ফিটিংস করতে দিয়ে এসেছিলাম শিবরাত্রির দিন, বিকেলবেলা ওই মন্দিরের সামনে থেকে যাচ্ছিলাম, ওই দোকানটা খোলাও পেয়েছি, ওই জন্য ওনাকে ফিটিংস করতে দিয়ে এসেছি, বারবার বলেছি যেন তাড়াতাড়ি দিয়ে দেয়, সেই জন্য আনতে যাচ্ছি সেই দুটো এখন, ওই দুটো নেবো, ওষুধ নেবো, আর মার কি সব টুকিটাকি জিনিস টিনিস কেনার আছে সেগুলো কিনবো, চলে আসবো। আর একটা দারুণ জিনিস কিনেছি শিবরাত্রির দিন, তোমাদেরকে দেখাতে পারিনি, সেটা বাড়িতে এসে দেখাবো। ঘুরতে যাব যেহেতু, সেই জন্য গোপালদেরকে কিভাবে নিয়ে যাব, তোমরা অনেকে আমাকে এর আগেও জানতে চেয়েছিলে যে গোপালকে কিভাবে নিয়ে যাও কিভাবে নিয়ে যাও, আমি বলেছি যে এই ফার্স্ট হচ্ছে দুজন গোপালকে আমরা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি, এতদিন একজন ছিল, আর আমার আগের যে ভাই ছিল মানে গোপাল যে ছিল সে এতটাই ছোট, এতটাই হালকা যে ওকে নিয়ে যাওয়ার জন্য কোনো প্রবলেমই ছিল না, মানে একদম সে পাখির মতন এরকম, এতটাই হালকা। কিন্তু এখন আমার যে গোপাল, ওকে সচরাচর কিন্তু মানে একটানা হাতে বা কোলে নেওয়াটা খুব মানে
অসুবিধাজনক, ওকে বেশ সুন্দর করে সেট করে নিয়ে যেতে হবে। খুব মোটা সোটা গলু শুলু তো সেই কারণে। তো সেই জন্য একটা জিনিস শিবরাত্রির দিন যেহেতু কালীবাড়িতে গেছিলাম ওই দিন কিনেছি, তোমাদেরকে দেখাতে পারিনি, তো ওটা বাড়িতে এসে দেখাবো। মা ওদিকে শাড়ি পরছে, আমি ভাবলাম যে তোমাদের সাথে তাহলে কথাটা বলে নিই। এখন মেন ওই জিনিসগুলো কিনতে যাব আর বাড়িতে এসে দেখাবো যে কি কিনেছি ওদের জন্য। তোমাদের অনেকেরই হয়তো আছে, তবে আমি তাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে নিয়ে যাব। হয়ে গেছে মা? হ্যাঁ, মার হয়ে গেছে ওইদিকে। তো চলে গেছে আমার কপালে একটা কি হয়েছে, যদি ওটা খুব তাড়াতাড়ি কমে যাবে আশা করছি। কি একটা হয়েছে কি জানি, এই গরম যত আসে মানে দোলের আগে থেকে স্কিনটা এতটাই বাজে লাগে, মানে ক্রিম মাখলে যতই ময়েশ্চারাইজার মাখি যাই মাখি না কেন মনে হচ্ছে যেন সেই আবিরগুলো মাখার পরে ধুলে কেমনটা কিচকিচ কিচকিচ করে না সেরকম, বিশেষ করে যদি বাইরে থেকে আসে। এতটাই এখন ওয়েদারটা রাফ টাইপের, পুরো ওয়েদারের জন্যই এই সমস্ত হচ্ছে। যাই হোক, মনে হয় কমে যাবে, কালকে রাত্রে খুব ব্যথা ছিল, তারপরে আমি এটার মধ্যে বোরোলিন লাগিয়ে দিয়েছি, তো দেখলাম যে মনে হচ্ছে কমে যাওয়ার দিকে। কি একটা বিচ্ছিরি লাগছে না, ওটাকে বাদ দিয়ে আমার বাকি মুখটা দেখো। হ্যাঁ, ওই ওই জায়গাটা কাটতে হবে না। মা রেডি হয়ে গেছে এদিকে, একদম রেডি। জল খাচ্ছে, মাস্ক পরতে হবে, নিয়ে চল যদি আমার কি হচ্ছে বলো। ঠিক আছে, তো চলো তবে। আর আজকে এই আজকে বলছি, এখন আর বেশি কথা বলছি না, এসে তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো। এখন আগে তাড়াতাড়ি করে জিনিসগুলো নিয়ে আসি, কারণ মা আবার এসে নাকি রান্নাঘরে কি কাজ রয়েছে। মা প্রথমে বলছিল যে কাজ টাজ সেরে তারপরে বেরোই, কিন্তু আজকে যেহেতু আবার সারেগামাপা আছে আর ওইটা আমরা কোনোভাবে মিস করি না, এত ভালো লাগে গানগুলো প্রত্যেকটা পার্টিসিপেন্টদের আমি বলি সবসময়, সেজন্য 9:30টার মধ্যে আমরা টিভির সামনে বসে পড়ার চেষ্টা করি শনি রবিবার, আর বসিও সেটা। সেই জন্য মাকে বললাম, মাও বললো যে চল তাহলে আগে বাইরের কাজটা দৌড়ে দৌড়ে সেরে এসে তারপরে মার ওইদিকে যা কাজ টাজ রয়েছে সেগুলো করবো। কারণ একটা মানে খুব ভালো গান তো যতই পার্টিসিপেন্টদের চিনি, আর গান হয়তো অনেকেই বলতে পারে যে ওর তো শুনলেই হয় মজা লাগে, টিভি মানে হচ্ছে বসে বসে একটু শান্তি করে দেখবো সেটাই ভালো লাগে। ওই যে তুমি ওটা নাও, আমাকে এটা নাও, চলো। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. চলে এসেছি, রাস্তায় এত ভিড় কি বলবো, মানে বেরোনোর থেকে একদম আমাদের বাড়ির সামনে থেকে শুরু ভিড়। আর যে কাজের জন্য মেন গেলাম, আমার ওই যে কুর্তি ফিটিংস করতে দেওয়া সেই কুর্তির দোকান বন্ধ, বারবার করো নাকি সেদিনকে জিজ্ঞেস করলাম আজকে দেবেন তো, বললো যে হ্যাঁ হ্যাঁ আজকে দেবো, আজকে নাকি আবার সকালে দেয়, এমনি আজকে সকাল থেকেই বন্ধ। এবার পাশে একটা ফোনের দোকান ছিল, ফোনেরই তো মনে হয়, হ্যাঁ ফোন এইসব ব্যাক কভারটা বলে দোকান ছিল, তখন ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে উনি খুলছেন না কেন, তখন বলছে যে উনি ঘুরতে গেছে, কালকে সকালে খুলবে না বিকেলবেলা কালকে খুলবে, খুলতে পারে তাও কোনো সিওরিটি নেই। তখন বললাম যে ঠিক আছে, উনি তখন বলছে যে তাহলে আপনি একটা কাজ করুন, ওর নাম্বারটা নিয়ে যান, ফোন নাম্বারটা নিয়ে এসেছি, ফোন করতে বলেছে। যাই না খুলবে কি না, কুর্তি নিয়ে ঘুরতে যাওয়া বলে দুটো কুর্তি বেছে বেছে রাখলাম, দেখো এই অবস্থা হলে যাই না। তাহলে মা বললো যে তাহলে অল্টারনেটিভ দুটো কুর্তি তুই বার করে কালকে দিস, ওগুলোকে রেডি টেডি করবো ভালো করে। যাই হোক, এবার তোমাদের দেখাই। ও আর কেন ভিড় ছিল বেশি বলো তো, অনেকক্ষণ ধরে আজকে এমনিতে যেহেতু রবিবার আর আমাদের এটা তো মেন রোড, এই তোমার পয়লা বৈশাখের আগের থেকে মানে সেলের আগে থেকে তো সবাই রাস্তায় বেরোবে, মোটামুটি শনি রবিবার করে যেহেতু অফিসটা ছুটি থাকে ওই জন্য খুব ভিড় হয়। আর অনেকক্ষণ ধরে মনে হয় ট্রেন যাচ্ছে গেট করে রয়েছে তার জন্য একটা ভিড় হয়েছে। আর এখানে একটা কোনো নতুন কিছু দোকান বা শোরুম টোরুম কিছু উদ্বোধন হয়েছে, আজকেই মনে হয় হয়েছে জানি না, সেই মানে একদম রেলগেটের সামনেটায় বড় করে স্টেজ করে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, দেখতে দেখালাম তোমাদেরকে, খুব ভালো লাগছিলো নাচটা, একটুখানি দেখলাম তারপর চলে এসেছি, কারণ এদিকে আবার সারেগামাপা শুরু হয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাই যে গোপালদের যে ঘুরতে নিয়ে যাব তার জন্য কি একটা স্পেশাল জিনিস কিনেছি। এই দেখো, এটা হচ্ছে একটা ব্যাগ, দেখতে পাচ্ছ এরকম চেন আলা, আর এই নিচটা হচ্ছে পুরো একদম মানে কি বলবো ওই তোষক বা বাচ্চাদের যে বালিশগুলো আর কি হয় না, খুব সফট জিনিসটা, সেরকম তুলো দিয়ে করা রয়েছে, তবে আমরা এরকম ভাবে নেবো না। আর এটা সিস্টেমটা হচ্ছে এই যে এখান থেকে চেনটা খুলে আমি তোমাদের ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি, জিনিসটা হচ্ছে এরকম চেন দেওয়া রয়েছে পুরো। আমার যেহেতু বড় গোপাল তার জন্য আমাকে বড়টাই নিতে হয়েছে, তবে এর ছোটো সাইজও তোমরা পেয়ে যাবে যে কোনো এই ঠাকুরের জিনিসপত্র যে পাওয়া যায় দোকানে। এই যেরকম চেনটা খুলে আমরা এর মধ্যে
আমাদের যে গোপালের মানে ইয়েটা রয়েছে না, কি বলে এটাকে, মানে ওরা যেটার মধ্যে ঘুমায় সেইটাকে সেট করবো, সেটা পুরো এর মাপেরই, আমরা সেরকমভাবেই এনেছি। এটাকে সেট করে তার উপরে আমরা দুজন গোপালকে রাখবো, ঠিক আছে? আর এই দুটো বালিশ দিয়েছে, আমাদের এমনি বালিশ রয়েছে, ওই বালিশই নেবো, কারণ এই বালিশ আমার যা গোপালের হাত তার মানে পালকের মতন, ওর হাতে এগুলো হবেই না, এতটাই বড়ো আর বালিশগুলো এতটাই ছোটো। এরকমভাবে ওদের দুজনকে বসিয়ে বা শুয়ে যেভাবে ইচ্ছা সেরকমভাবে নিয়ে তারপর চেনটা আটকে দিয়ে দেখাচ্ছি। এটা এখন এরকম মুড়ে যাচ্ছে, তবে গোপালরা বসার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে, আমি এসে বসিয়ে দেখেছি, কালকে সকালবেলা দেখাবো তাহলে তোমাদের। এইবার এরকমভাবে তোমরা নিয়ে যেতে পারবে, ভীষণ সুবিধা না? আর জিনিসটা দেখতে এত সুন্দর লাগছে, দুটো কালার ছিল, আমি এই কালারটাই চয়েস করে এনেছি, দারুণ জিনিসটা দেখতে, দেখো। চলো আজকে ভিডিওটাকে আমি অবধি রাখছি, আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এখন বাজে 9:15, সিঙ্গারা এনেছি, সিঙ্গারা খাবো আমি আর মা, তারপর সিঙ্গারা খেতে খেতে সারেগামাপা দেখবো। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।